তদন্ত যত এগোচ্ছে ততই পরতে পরতে খুলছে অয়নশীল রহস্য। ইডির তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন এবার নতুন এক প্রতারণার গল্প সামনে এসেছে। চুচুড়ার দিকে যাব। চুচুড়ার বড়বাজার পেট্রোল পাম্প মালিককে নাকি প্রতারণা করে ফাঁদে ফেলেছিলেন অয়ন। ওই ব্যক্তির থেকে 11 লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন ধৃত অয়নশীল। 2011-2012 সাল নাগাদ চুচুড়ার একটি পেট্রোল পাম্পে রাধিকারঞ্জন দত্ত নামে এক ব্যক্তির মাধ্যম দিয়ে গৌতম নন্দী নামক ব্যক্তির কাছে পেট্রোল পাম্প কিনতে আগ্রহী ছিলেন অয়ন। যদিও রাধিকারঞ্জন দত্ত জানিয়েছেন তার নাকি কিছুই মনে নেই। কি বলছেন তিনি শোনাব রাধিকারঞ্জন দত্তের বক্তব্য। আমার কিছু মনে নেই, আমি কি বলতে পারবো? আমার কিছু মনে নেই, আমি কি বলতে পারবো? যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে রাধিকারঞ্জন দত্ত বলছেন যে তার কিছুই মনে নেই, সত্যিই কি মনে নেই সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। ওই সময় গৌতম নন্দী বিভিন্নভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়তেই তার সেই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন অয়ন। এরপর ভালো মানুষের মুখোশ পরে ঋণে জর্জরিত করে দেন অয়ন, এমনটাই অভিযোগ। প্রায় 11 লক্ষ টাকা ঋণে জর্জরিত হয়ে যান গৌতম নন্দী। শুনুন প্রতারিত গৌতম নন্দী কি বলছেন। ওনাকে চিনতাম না, ওকে আমি চিনি না। রাধিকা দার সাথে পরিচয় ছিল। রাধিকা দা কে? রাধিকা দে কে? রাধিকারঞ্জন দত্ত। আচ্ছা, উনি আমার সাথে পরিচয় করেছিলেন, বলেছিলেন ও পাম্প নেবে। আমার তখন অবস্থা খুবই খারাপ, মানে দেনায় ডুবে গেছিলাম। তো বলেছিল নেবে বলে এসেছিল, কিন্তু দেখলাম যে বেশ কিছুদিন বাদে উনি আর কোনো টাকা পয়সা ইয়ে করতে পারছে না। কোনো দেওয়ার যেটা কথা ছিল দিল না, উল্টে আমাকে একটা কোম্পানি তেল এসেছিল সেটা ডুবিয়ে দিয়ে ফ্রড করে চলে গেল। আমি তখন বিপাকে পড়ে কোম্পানির দেনা শোধ করতে বাইরে থেকে টাকা ধার করে মিটিয়েছি। সেই কোম্পানি মানে তখন সিল করে বলেছিল যে 1 মাস টাইম দিচ্ছি নাহলে সিল করে দেবো। একজন বলছেন যে তার কিছু মনে নেই, আরেকজন বলছেন তিনি তার মাধ্যমে অয়নশীলের নাম শুনেছিলেন। অর্থাৎ দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ঠকানো ছিল অয়নশীলের মূল বক্তব্য, এমনটাই বলছেন তদন্তকারী আধিকারিকরা। আর কত, যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসার মতো খুলতে শুরু করেছে এবং নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম উঠে আসছে। এবং যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে ঠিক কীভাবে যোগ ছিল এই নিয়োগ দুর্নীতির, সেই সমস্ত তথ্য সামনে আসছে। আর তাতে অবাক হওয়া ছাড়া আর কিছু নেই। আর কারা জড়িত এই তদন্তে, আর কী কী উঠে আসে, এই দুর্নীতির শেকড় আরও কত গভীরে, সেই সমস্ত জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আপনিও কি জানতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আরও আপডেটের জন্য নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।